যুক্তরাজ্যে মাছ ধরতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাছ ধরতে গিয়ে ওকামটনের লুডাউনের রোডফোর্ড লেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে, আর এই ঘটনাটি ঘটেছে 8 জুন বুধবার। এই দিন দুপুরে মাছ ধরতে গিয়ে একটি নৌকা ডুবে যায়। প্রায় 24 ঘন্টা খুঁজে গতকাল মানে 9 জুন দুইজনের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। তবে দুঃখজনক হচ্ছে, মারা যাওয়া দুইজনই প্রতিবন্ধী, তারা হুইলচেয়ারে করে নৌকায় মাছ ধরতে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, 6 জনের একটি দল মাছ ধরতে রোডফোর্ডের লেকে যায় বুধবার। এই দিন তাদের নৌকা লেকের মধ্যে ডুবে যায়। তাৎক্ষণিক 2 জন সাঁতার কেটে পাড়ে উঠতে পারে, আর 2 জনকে উদ্ধার করে উদ্ধারকারী দল। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু 24 ঘন্টায়ও বাকি 2 জনকে খুঁজে পায়নি উদ্ধারকারী দল। পরবর্তীতে বিশেষজ্ঞ ডুবুরি দল পুরো লেক খুঁজে 2 জনের মৃতদেহ উদ্ধার করে গতকাল সন্ধ্যায়। উদ্ধারকারী দল জানান, যুক্তরাজ্যের রোডফোর্ড লেকটি 130 ফুট গভীর এবং 1.9 মাইল এলাকা জুড়ে, তাই 2 জনের মৃতদেহ খুঁজতে তাদের অনেক সময় লেগে যায়। এদিকে মৃত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ, তবে মাছ ধরতে আসা নৌকার সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ বলছে, মৃত 2 জনের পরিবারকে তাদের স্বজন হারানোর খবর জানানো হয়েছে গতকাল সন্ধ্যায়। সত্যি বলতে, এটি তাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাদের পুলিশ দল ঘটনাটি তদন্ত করছেন, একই সাথে মৃত 2 জনের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।